ধর্মরে যুগ সংবরে যুগ সেই সুমরে সূর্য অরহ সদেহ গণবন্তরে রমা আহি যুগ আর ইচ্ছে সূর্য গণবন্তে 103 হেব শ্রী জন্মদিন অনুষ্ঠান এগত অমরবন্তে সদেহ প্রজ্ঞলঙ্কন্ত্রে অমর যুগ সেই পরে দেব পুত্র শ্রী পন্থে সরসর পন্থে তোমার যোগ অন্যান্য পন্থে শ্রবণরে মোর সিদ্ধির রত্পনা দেব আর উপাস উপশিকার তুমি এই জন্মদিন বুদ্ধিমূর্তি দান সংবর্ধন কষ্ট পরিষ্কার দান হাজার ভক্তি দান বিশ্ব শান্তি দেবতা নির্মাতে তেঙ্গা দান নানা ভক্তি দান করিনি তোমার যে পুণ্য হলো এই পুণ্য শক্তির গর তোমার সুখময় কোন এক জন্ম নির্মাণ লাগব এই আশীর্বাদ ক্ষুদ্র বনবন্তে এক সময় কদুকচুরি ভানজি সেই অনুষ্ঠানত হইয়েদে মই মর নহয় বুঝো যে মই মর হয় নির্বাণ যেন হতে বনবন্তে মানা যদি মর নহঙ্গে হয় মগুলে যেন মর নহঙ্গে হয় অবিদ্যা আর হিন্দু ব্রাহ্মণরে আত্মা মনে করেনে অলর কইলে সখাতে কইলে শব্দ দেখান যেন গন্ধরে না হইতে পাই পান হে দিয়ে শব্দ কোন করে পারম মর দিয়ে সিজে করে পারম ইয়ে নয় পড়ান প্রমাণ মর আত্মা আগে পড়ান আগে আর সাংবা উনি আত্মা পড়ান মনে করিতে বলরে পড়ান আগে ইয়ে তো সাক্ষ্য দিই পড়ান নতুন হেরে সাক্ষ্য বল পড়ানরে বইরানরে আগে আত্মা পড়ান মনে করি আর ইউদের বুদ্ধ সময় এলাক সে উলঙ্গ চলিয়েছে বর্তমানে আগন আর গুরুধা ও হলতে মহাবীর হে মরাদে মানুষ বাজন সাধারণত বাপ পানি হিলে বাজন কিন্তু বাপ পান বাদ নহেলে ইও পন্দ্র বৃদ্ধির বাজে কিন্তু ফানি নহেলে এক সপ্তাহে মরে তাহলে আজর পড়ান হি ফানিয়া ফানি নহে পড়ান মরে তাতে হি করে সরা ভরা দে তাহে সরা কুইন্য দে কুই দিলে ফানি দেখি দেখো বিলি ফানিয়ানোরে যা যা চিন্তা করে যা যা সদা হয় যা যা আচরণ করে তুমি আমি ভেক বলে হই পারি দে ঠাইয়ের কুল ঠাইয়ের মৃত্যু এই ভগবান বুদ্ধ হতে তুমি যে নরাচরণ করার পরম্পরা কর তোমার কুল মিথ্যা তুমি যে অনুভূতির পরম্পরা কর তোমার কুল মিথ্যা তুমি যে কি হতে আলোর পরম্পরা তোমার কুল মিথ্যা আমি হতে কি মিথ্যা হলো ওই দি পড়া করে চাইতে দি সে বইরা নয় পড়ান নয় কিন্তু পড়ান ওই আমি দেখ অবিদ্যা সে অবিদ্যা বলতে দৃঢ়করণ আসক্তি এ অবিদ্যার কারণে আসক্তি থাক আসক্তির কারণে অবিদ্যা থাক এ অবিদ্যা আসক্তি নয় মই বর কারণে উৎপন্ন হয়
মুহূর্তে অহংকার উৎপন্ন হয়, মুহূর্ত সংসং মুহূর্ত তুলসী হোক, এই কি হতে যুদ্ধ লাগিয়েছি অবসর চিন্তির উৎপন্ন হয়। সে অবসর চিন্তার দ্বারা অবসর হয়ে আমি অবসর হাম করে নিজেও ডুববে পরেও ডুব লাগে। এই ভগবান কিন্তু ভগবান পেয়ে দেয় মই মর হলে মানে সেই অজ্ঞান হয় অবিদ্যা হয় মানে কি হতে নির্বাচন হয় হ্যাঁ মানে নির্বাচন হয় দেখ মই মর ধারণ উচ্চ করে ফেলে দিবি যে বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর রজার থমসন মনচিত্র বই সে লেখা করার পর মোর ব্যক্তিগত দেহান মোর ব্যক্তিগত নয় অভিজ্ঞগত পরিয়ার মোর যেন মোর ব্যক্তিগত নয় অভিজ্ঞগত পরিয়ার মোর ব্যক্তিগত শিখেছে মোর ব্যক্তিগত নয় অভিজ্ঞগত পরিয়ার স্থির মনচিত্র লয় সিঙে দিয়েছিল এই দেহ মনা মই নয় মর নয় মর করা নয় মানে সে উপলব্ধি হয় এই সে পাওনা ঘুরে ঘুরে ঠেলে থার দূর মই মর মই মর উচ্ছেদ হয় অঙ্গার উচ্ছেদ হয় ঠেয়ার দিক আর ঘুরে খায় পূজ্য ভগবান দে ভগবান বুদ্ধর শিক্ষা নেই এখন গলে গলে দেখে দিয়েছি যে আমি আমি যে আমার বুদ্ধ বল ব্রাহ্মণে বুদ্ধ লই মই ব্রাহ্মণ বংশ তুই ক্ষত্রিয় রাজবংশ এই সে অহংকার করার কারণে হে খা পাব কর পুরনে জন্ম নিজে কি পুর হলে দিয়ে গই আমি আমি ব্যাকুল থেকে গেছি বিজ্ঞ শ্রম দায়ক দায়িকা মিলে মরত গুরু গুরু ব্যাকুল তো পুরব গতি ই হো এক সময় এই পুরো বেচনা কর পূজ্য বলবান এক সময় কি হতে অর বই এলো বুঝো হ্যাঁ বই সাজে কি মানে কি হাম ঘুরি দিল হ্যাঁ ঘুরি তো দে সে পুর রে পূজ্য বলবান দে হর হো ই বলে হর ব্যাক করো আমার দেবা হই হরে মানে তাহলে অহংকার হইজন সাগরী লই ঠিকা লই সম্পত্ত অহংকার হইজন মরণ হই তো পুরি চল নজাবো কিন্তু জন্মে এই পূজ্য ব্রহ্মান্তের উপদেশ চান আমি যদি প্রয়োগ মানে কি বলতে প্রয়োগ নগরে দেও যাই আমার জীবন শেষ ফরল জীবন শেষ জীবন শেষ ফরল শেষ বয়াজা করি বয়াজক বসে লোক তুমি ব্যাগ করে এই অনিত্য অনন্ত ভাবনা করে নে করি তোমার অহংকার নিয়ে তুমি কমেবা যে অযোগ্য অহংকার হবে পারে হ্যাঁ সিদ্ধুর শুক্লা করে শান্তি তো লাভ করি পারে নির্বাণ যে পারে দিলু।